হ্যালো এভরি ওয়ান সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আজকে দেখো একটু আগেই ক্যালকাটা হাইকোর্টের যে ডিইও অর্থাৎ তোমাদের যে ডেটা এন্ট্রি অপারেটারের পরীক্ষাটা ছিল সেটা রেজাল্ট কিন্তু বেরিয়ে তো সেটা রেজাল্ট চেক করতে গেলে তোমাদেরকে ক্যালকাটা হাইকোর্ট ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটায় যেতে হবে তোমরা কি এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানটাতে চলো এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো এখানটাতে দেখো ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের চলে যেতে হবে এবং এই ওয়েবসাইটে চলে গিয়ে তোমাদেরকে দেখতে হবে এইখানটাতে লেটেস্ট নোটিশ এই সেকশানটাতে তোমাদের চলে যেতে হবে লেটেস্ট নোটিসের তিন নম্বর যে পয়েন্টটা আছে নোটিফিকেশান নম্বর ষোলোশো পঁচাত্তর তো এইটাতে তোমাদের ক্লিক করলে একটা পেজ খুলবে যে পেজটাতে এরকম একটা পিডিএফ খুলবে তো এই পিডিএফে তোমাদেরকে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এটার তিনখানা লিস্ট আছে ভালো করে বুঝবে ব্যাপারটা তিনটা লিস্টের ব্যাপারটা তো তিনটা লিস্টের ব্যাপারটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের অনেক ডাউট ছিল যে ভোটের মধ্যে রেজাল্ট বেরোবে কি বেরোবে না রিক্রুটমেন্ট প্রসেস আটকে যাবে কি না তো দেখো রেজাল্ট কিন্তু আউট হয়ে গেল ডিইওর সুতরাং তোমাদের এর পরে স্টেজ অর্থাৎ টাইপিংয়ের জন্য প্র্যাকটিস করতে হবে যার জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এর ইনফরমেশন কিন্তু এখানে প্রোভাইড করব তো দেখো লিস্ট ওয়ান যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে অ্যান্সার কী এবিসিডি চারটে রকমের বুকলেটের অ্যান্সার কীটা লিস্ট ওয়ানে দেওয়া আছে এবং লিস্ট টুতে দেওয়া আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর লিস্ট টুতে সাতা সাত হাজার সাতশো ছেষট্টি এতজনের যারা অ্যাপেয়ার করেছিল ১৪ তারিখের পরীক্ষাটায় তাদের ইন্ডিভিজুয়াল স্কোর দেওয়া আছে এবং লিস্ট থ্রিতে দেখো যারা যারা কোয়ালিফাই করেছে তাদের কিন্তু নামটা দেওয়া আছে এটা দেখো লিস্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এখানে বুকলেট তো বুকলেট মিলিয়ে দেখতে পাবে যে কত তোমাদের স্কোর হচ্ছে তাছাড়া লিস্ট টুতে দেখো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর দেওয়া আছে ওকে তো আমরা যদি একদম শেষের দিকে চলে যাই তাহলে লিস্ট থ্রিটাও পেয়ে যাবো তো আমরা একদম মোটামুটি শেষের দিকে যাই তো দেখো তেইশশো বাহাত্তর জন কোয়ালিফাই করেছে পার্ট এর জন্য অর্থাৎ যেটা কি ডিপ্রেশন টেস্ট দুশো তিপ্পান্ন নম্বর পেজে তোমরা লিস্ট লিস্টিটা পেয়ে যাবে এখান থেকে তোমাদের নিজের নাম চেক করে নাও নিজের নাম আছে কিনা চেক করো এবং তোমরা তাহলে বুঝতে পারবে যে তোমরা পার্ট টুয়ের জন্য কোয়ালিফাই করলে কি না অর্থাৎ ফেস টু এর জন্য কোয়ালিফাই করলে কি না থ্যাংক ইউ আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা যাতে সবাই জানতে পারে যে রেজাল্টটা আউট হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ